জলপাইগুড়িতে এলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের একটি ভবনে দলীয় সভায় যোগ দিয়ে শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করেন তিনি। কি কারণে জলপাইগুড়িতে আসা এই প্রশ্নের উত্তরে সায়ন্তন বাবু বলেন, জলপাইগুড়িতে সামনে পুরো ভোট, সে বিষয়ে খোঁজ খবর নিতে পাশাপাশি শহরে দলীয় কার্যকর্তাদের সাথে দেখা করার উদ্দেশ্যে জেলায় আসা তার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভুয়ো মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন তিনি, পাশাপাশি রাজ্যে ভুয়ো আধিকারিক নিয়েও তীব্র কটাক্ষ শোনা যায় সায়ন্তন বাবুর গলায়। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ফেল করা নিয়ে তীব্র ব্যঙ্গ করেন বর্তমান সরকার নিয়ে। বলেন, নেপালও পাস ভোপালও পাস, মাঝখান থেকে বাংলা ছাত্র সমাজ ধপাস, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজটাকেই ফেল করিয়ে দেওয়া হলো বলে জানান সায়ন্তন। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন আর বিরোধী দলের কর্মীদের প্রতি অত্যাচার হবে না, ভুয়ো ভ্যাকসিন পাওয়া যাবে না, ভুয়ো আইএস আইপিএস ঘুরে বেড়াবে না, ছাত্রছাত্রীদের বিক্ষোভ হবে না, এগুলো সম্ভব নাকি? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এ ধরনের ঘটনা আরও বেশি ঘটবে বলে অভিমত সায়ন্তন বসুর। কি জানিয়েছেন সায়ন্তন বসু শুনব। যবে থেকে ভুয়ো মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে রাজ্যে ভুয়ো আইএস ভুয়ো আইপিএস ভুয়ো তৃণমূলও বেড়ে গেছে। এখন চুরি করে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে সে হয়ে যায় ভুয়ো তৃণমূল, তৃণমূলের নেতা। কাজেই ভুয়ো মুখ্যমন্ত্রী থাকলে ভুয়ো শব্দটা বেশি চলবে, স্বাভাবিক আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর থেকে বিক্ষোভ দেখতে পাচ্ছেন, এখন একটা স্লোগান চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে, নেপালও পাস গোপালও পাস, মাঝখান থেকে বাংলার ছাত্র সমাজ ধপাস, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজটাকেই ফেল করিয়ে দেওয়া হলো নেপাল গোপাল সবাইকে পাশ করাতে গিয়ে। এই যে বিক্ষোভ আন্দোলন লেগেই রয়েছে দাদা, কি বলবেন আপনারা, কিভাবে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন আর বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার হবে না, ভুয়া ভ্যাকসিন পাওয়া যাবে না, ভুয়া আইএস আইপিএস ঘুরে বেড়াবে না, ছাত্রছাত্রীদের বিক্ষোভ হবে না। আজকে তো আমি হাইকোর্টের একটা স্টেটমেন্টে অবাক হলাম, যেখানে বলছেন যে বন্যাতে যে ত্রাণ দিয়েছে তাতে 7,000 জনকে ত্রাণ দিয়েছে একটাই ফোন নাম্বার 7,000 জনের ক্ষেত্রে। এরকম সব ঘটনা ঘটবে না, এটা কি সম্ভব? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এ ধরনের ঘটনা আরও বেশি হবে। দাদা, মমতা ব্যানার্জি আজকে দিল্লি গেলেন, কি বলবেন? আমি শিলিগুড়িতে বলে এসেছি, আপনারা বোধহয় ছিলেন না। বিষয়টা কি এত ভুয়ো চারিদিকে? আমি জলপাইগুড়ি জেলার কার্যকর্তা, জলপাইগুড়ি শহরের কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছি। এখানে আমাদের পৌরসভা ভোটও ডিউ হয়ে আছে, ওই জন্যই দেখা করতে কয়েকদিন আগেও এসেছিলাম, মাসখানেক আগে একবার এসেছি কথা বলতে। পৌরসভা ভোটের কথা বললেন, কীভাবে এগোচ্ছেন? কারণ আমরা বিধানসভা ভোটের সময় পার্টির আভ্যন্তরীণ বিষয়, তৃণমূল কংগ্রেসের যে ভ্যাকসিন দুর্নীতি, শহরের যে লোকাল সমস্যা, তৃণমূল কংগ্রেসের যে কাটমানির সংস্কৃতি, সেটা মানুষের কাছে তুলে ধরা আমাদের কাজ। বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে প্রচণ্ড বিক্ষোভ হয়েছিল প্রার্থী প্রার্থী, এবারও সেরকম কানাঘুষা শোনা যাচ্ছে, ওয়ার্ডে একাধিক প্রার্থী হতে পারে, নয়তো রোজ হতে পারে। আপনারা তো বলছিলেন বিধানসভা হেরে যাওয়ার পরে বিজেপি নাকি প্রার্থী খুঁজে পাবে না, আবার এখন বলছেন একাধিক প্রার্থী, যা হবে দেখা যাবে কী হবে। আমরা এটুকু বলছি যে আমরা প্রস্তুত আছি, আমরা ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করব, জলপাইগুড়ির মানুষের কাছে একটা স্বচ্ছ পৌর প্রশাসন আমরা উপহার দেব। ভুয়ো ভুয়ো বিষয়টা কি এত ভুয়ো চারিদিকে, ব্যাপারটা কি রাজ্যে এই শোনা যাচ্ছে কথায় কথায় ভুয়ো? ভুয়ো মুখ্যমন্ত্রী যদি হয়, মুখ্যমন্ত্রী মিটিং করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রশাসনিক প্রধানরা যদি মিটিং করেন তাতে আমি কোনো রাজনৈতিক কমেন্ট করতে চাই না। আর যে বিরোধী ঐক্য শক্তির কথা বলা হচ্ছে, সব মিত্রশক্তি বারবার আসে, দু তিন দিনের বেশি স্থায়ী হয় না। গত নির্বাচনেও ডিনার পার্টি দেখেছিলাম, 2019 বিজেপি ফিনিশ সেই স্লোগান দেখেছিলাম, হাত ধরাধরি করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সব দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। 42টা আসনের বাইরে যাদের কেউ নাম শোনেনি, এই জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা শেষ হবে, আসাম শুরু হবে, কুচবিহার জেলা শেষ হবে, আসাম শুরু হবে, ওদিকে বরাকর শেষ হবে, বরাকর নদী শেষ হবে, ঝাড়খণ্ড শুরু হবে। তৃণমূল কংগ্রেসের নাম কেউ শুনেছে? সেটা খায় না মাথায় দেয় সেটা কেউ বলতে পারবে? সেটা পাউডার না ক্রিম সেটা কেউ জানে? যারা 42টা আসনের বাইরে যাদের অস্তিত্ব নেই তারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, আপনিও মঙ্গলগড়ের চেয়ারম্যান হতে পারেন তারা।